एबारे बर्षाय आबार रिक्शार बदले नौका नेब उपाय नाई नौका निये आमादेरके रास्ता पार दिते होबे। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে। কয়েক বছর ধরে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তা ব্যক্তিদের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে আসছিল নগরবাসী। তবে আশ্বাস শুধু মুখেই, বাস্তব অবস্থা একেবারেই ভিন্ন। ভারী বৃষ্টি হলেই এখনো ডুবছে নগরী। এদিকে জলাবদ্ধতা নিরসনের ৪ বছর আগে হাতে নেওয়া প্রকল্পের কাজের অগ্রগতিও থেমে আছে আগের জায়গায়। এরই মধ্যে দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও ২ বছর। এ অবস্থায় এবারও জলাবদ্ধতার কবলে পড়ার আশঙ্কা করছে নগরবাসী। জলাবদ্ধতা কমাতে প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে শুরু হয় মেঘা প্রকল্পের কাজ। ৩৬টি খাল পুনরায় খনন সহ বাকি কাজগুলো ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫০%। ফলে নগরীর বিভিন্ন খালে বাঁধ দেয়া থাকায় এবারের বর্ষায় পোহাতে হবে জলাবদ্ধতার দুর্ভোগ। এই যে ধরেন এই কাজটা হচ্ছে এখন অনেক বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, হচ্ছে না। এখন বলতেছে নাকি আরও ২ বছর লাগবে। ২ বছর না, আমাদের দেখা মতো এখানে ৫ বছর গেলেও কিছু হবে না। আর একটু বৃষ্টি পড়লে তো এখানে মনে করেন কি ওইদিকে পুরোইটা জলাবদ্ধতা। আমাদের ঘরের মধ্যে হাঁটুর পানি ওঠে, আমাদের বাসা বাড়িতে হাঁটু পানি ওঠে, বাসা বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কোথায় যাবো? আর এই যে পানির দুর্গন্ধ, ময়লা, মশার জন্য কি বলবো, টিকতে পারতেছি না আমরা। এখানে বাসায় থাকা যাচ্ছে না। আমার সাকটাই, খাতুনগঞ্জ, নয়া মসজিদ, তুলাতলি, তারপর বাস্তরা, এই সমস্ত এলাকাগুলা পানি উঠলে ডুবে যায় সবগুলো। আমরা থাকতে খুবই সমস্যা হইতেছে এখানে। বদাদ আপনার ১ ঘন্টা জোর দিয়েছিল, আপনার 12 ঘন্টা কি হয়ে গেছে, চলে গেছে। তো 1 ঘন্টা জোরে যদি 12 ঘন্টা কি হয়ে যায়, তাহলে আপনার 24 ঘন্টা জোর দিলে কি হবে, আমরা নিজেরা তো জানি না। এটা যথাসময়ে কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত বাড়ানো হয়। অর্থ সংকট, মহামারী সহ নানা কারণে প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়বে বলছে সিডিএফ। আমাদের এখন সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে বাজেট করানোর জন্য। অনেক বাজেট কিন্তু সরকার স্বাস্থ্য খাতে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী বাজেট পাই না। কিন্তু না পাওয়ার ফলে এটা একটা চ্যালেঞ্জ, যে বাজেটটা আমরা যদি এনশিওর করতে পারি আগামী 2 বছরে, এটা যদি সরকার আমাদেরকে এনশিওর করে, তাহলে আমরা দ্রুত কিন্তু 2 বছরের কাজটা শেষ করে করতে পারবো। আর বাজেট যদি কম আসে, সেক্ষেত্রে বাজেট একটা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজেটটা আমাকে এনশিওর করতে হবে, কারণ জলাবদ্ধতা এটা একটা জনগণের একটা প্রাথমিক সমস্যা। বর্ষা আসার আগেই চলতি গ্রীষ্ম মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে ঈদের দিন নগরের অনেক এলাকা তলিয়ে যায় পানিতে। আসন্ন বর্ষায় এসব বাঁধ জলাবদ্ধতার কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এইভাবে যদি থাকে তাহলে এই বর্ষায় মানুষ আর ঘরে থাকতে হবে না, হয়তো ৪-৫ তলা বিল্ডিংয়ে দাদা আছে তারও ঘুরে উঠতে হবে, নাহলে এখানে সবাইকে লোকাল লোক ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ পানি সরবে না সহজে বাঁধের জন্য। ঈদের দিন এক পশলা বৃষ্টিতে এই অবস্থা। নগর পরিকল্পনাবিদরা বলছেন অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত প্রকল্পের কাজ দিনরাত পরিশ্রমের মাধ্যমে শেষ করতে হবে। বর্তমানে প্রকল্প চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিকল্প পানি চলাচলের রাস্তা না করা গেলে দুর্ভোগ চরম আকারে পৌঁছাবে। বর্ষার সামনে আসন্ন এবং যদি একটানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়, শহরের মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে। তো কাজেই এখন যে বিকল্প পানি চলাচলের ব্যবস্থার কথা বলা হয়েছে সিটির পক্ষ থেকে, সেটা দ্রুত সম্ভব করা উচিত। এই ধরনের প্রকল্পে এটা দিন রাত কাজ হওয়া উচিত, ননস্টপ। জলাবদ্ধতা প্রকল্পের মূল অংশের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আশিক আরেফিন, চিটাগাং লাইভ। দর্শক, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যায় ভোগা চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাতেও বেশিরভাগ সময় বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। তাই দীর্ঘ এই ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, অপেক্ষায় আছেন নগরবাসী। দর্শক, চট্টগ্রাম প্রবাহ আজ এ পর্যন্তই। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কিংবা আপনার তৈরি যে কোনো শিল্পকর্মের ছবি বা ভিডিও পাঠাতে পারেন আমাদের চট্টগ্রাম প্রবাহ@gmail.com এই ঠিকানায়। আপনার পাঠানো ছবি বা ভিডিওগুলো প্রচার করা হবে সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম প্রবাহে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।